আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো শফিক ভাইয়ের মাছ কাটার ভিডিও। তো শফিক ভাই আজকে আমাদেরকে দুইটা ইলিশ মাছ কাটা দেখাবে, খুব সহজে কিভাবে ইলিশ মাছ কাটা যায় শফিক ভাই আজকে আমাদেরকে দেখাবে। তো গাইস দেখুন, শফিক ভাই অলরেডি ইলিশ মাছের কী বলে এটাকে বাংলায়, আইস বলে, তো যাই হোক, আইস ছাড়াইতেছে বড় বটি দিয়ে। তো গাইস ইলিশ মাছ কাটার জন্য সে খুবই একজন পারফেক্ট লোক, কারণ কাটাকাটির জন্য সে তো আগে থেকেই অনেক এক্সপার্ট লোক, তো সে কাটে। তো দেখুন খুব সহজে কিভাবে সে ইলিশ মাছ কাটতে পারে। তো শফিক ভাই হচ্ছে এই বাজারের শ্রেষ্ঠ কাটার, কারণ অনেক বছর অভিজ্ঞতা আছে তার মাছ কাটাকাটির জন্য। তো শফিক ভাইয়ের দোকানে আপনারা বড় বড় ইলিশ মাছ তো পাবেনই, প্লাস রুই কাতল তো পাবেনই, আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই চলে আসবেন মোহাম্মদপুর টাউনাল বাজারে। তো শফিক ভাই আজকে মাছ কাটিয়ে দেখাবে খুব সহজে কিভাবে মাছ কাটা যায়। তো আজকে শফিক ভাই হচ্ছে ইলিশ মাছ কাটতেছে, আপনারা ইলিশ মাছের কাটা ভিডিওটা আজকে দেখবেন, আর আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটা শুরু করেছি। আপনারা এই ভিডিওটা আশা করি ভালো লাগবে, আর খুব সহজে কিভাবে ইলিশ মাছ কাটা যায় সেটা আজকে আপনারা শিখে রাখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গাইস আপনাদের জন্য আমি ভিডিও বানাই, আর আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার যদি না করেন সত্যি খুব কষ্ট লাগে। তো গাইস আজকে হচ্ছে আমরা এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম, তো আশা করি ভালো লাগবে। তো শফিক ভাইয়ের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর টাউন হল বাজার, আর খুব সহজে যদি আমি একটু বলে দিই অ্যাড্রেসটা, সেটা হচ্ছে মোহাম্মদপুর টাউন হল বাজার পার্কিং, সামনে যে ফার্স্ট গলিটা আছে ওটা দিয়ে আপনারা সোজা ঢুকে যাবেন, তাহলে দেখতে পাবেন আমাদের শফিক ভাইয়ের মাছ দোকান। তো শফিক ভাই সবচেয়ে বড় বড় মাছ এখানে সেল দিয়ে থাকে। শফিক ভাই কাটাকাটির জন্য খুবই এক্সপার্ট একজন লোক, তো আজকে দেখাবো শফিক ভাই কীভাবে দ্রুত মাছ কাটতে পারে সেটাই আজকের ভিডিওটা হচ্ছে। বড় বড় দুইটা ইলিশ মাছ সে কাটবে, আর আমি ভিডিওটা করলাম আপনাদের জন্য, আপনারা আশা করি ভিডিওটা দেখে কীভাবে দ্রুত ইলিশ মাছ কাটা যায় এটা শিখে নেবেন। তো গ্যাস আরেকটা মাছের সে কল্লা আলাদা করে দিল, মানে মাথাটা। তো গ্যাস কাটাকাটির জন্য খুবই এক্সপার্ট একজন লোক সে। এর আগেও আমি শফিক ভাইয়ের অনেক ভিডিও বানিয়েছি, আমি ডিসক্রিপশনে আমার তার ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো, প্লাস আপনারা যদি আমার প্রোফাইলে গিয়ে আপনারা দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলের তার ভিডিও আছে অনেক, সেটাও দেখতে পারবেন। আর সে কাটাকাটির জন্য খুবই এক্সপার্ট একজন লোক, আর আপনারা যদি বড় ইলিশ মাছের প্রয়োজন হয় অবশ্যই চলে আসবেন শফিক ভাইয়ের মাছ দোকানে। শফিক ভাইয়ের মাছ দোকানে বড় বড় রুই, কাতল, মিগেল, বোয়াল এই টাইপের মাছ পাওয়া যায়, বড় বড় পাঙ্গাস মাছ পাওয়া যায়, প্লাস কোরাল মাছ পাওয়া যায়। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই চলে আসবেন শফিক ভাইয়ের মাছ দোকানে। তো শফিক ভাই অলরেডি ইলিশ মাছ কাটতেছে, দেখুন কত সুন্দরভাবে সে কাটাকাটি করতেছে, আপনারা শিখে রাখেন গাইস। কারণ অনেকে ইলিশ মাছ কাটতে গেলে দেখা যেতে ছোটো বড় করে ফেলে, তো গ্যাস শফিক ভাই আমাদের খুব সুন্দরভাবে মাছ কাটতেছে, আপনারা ইচ্ছে করলে শিখে রাখতে পারবেন তার থেকে। তো গ্যাস আপনাদের যদি বড় ইলিশ মাছের প্রয়োজন হয় শফিক ভাইয়ের দোকান আসতে পারেন, বা আমার কমেন্টে আপনারা জানিয়ে দিতে পারেন। তো গ্যাস এটা হচ্ছে মোহাম্মদপুর টাউন হল বাজার, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো গ্যাস আমাদের শফিক ভাই ইলিশ মাছ কাটতেছে দুইটা, তো দেখুন অলরেডি একটা সে পুরাই কাইটা ফেলাইছে, এখন আরেকটা সে কাটতেছে। তো দেখুন কত সুন্দরভাবে সে কাটতেছে মাছ, ইলিশ মাছ, এটা হচ্ছে পদ্মার তাজা ইলিশ মাছ। তো গ্যাস পদ্মার ইলিশ যখন এই মাছটা কাটতেছিল তখন নাকে পুরাই আসতেছিল, যে নাকেই মানে বলে দিচ্ছিল যে এটা পদ্মার ইলিশ। তো একমাত্র শফিক ভাই পদ্মার ইলিশ বিক্রি করে থাকে, আসবেন, কোনো সে সলতাচুরি করে না, খুব ভালো একজন মানুষ, আপনারা আসবেন, আশা করি ভালো লাগবে এই ভিডিওটি। আল্লাহ হাফেজ। গান থাকে ওইটা পাওয়া গেছে আর কি।